আসসালামু আলাইকুম। সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ এর সংক্ষিপ্ত আকারে সকল প্রয়োজনীয় তথ্য নিয়ে আজকের ভিডিওটি। অনুগ্রহ করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটিতে থাকছে কলেজের পরিচিতি, আবেদনের যোগ্যতা, কলেজের ক্যাম্পাস, পড়াশোনার খরচ এবং বিগত বছরের রেজাল্ট। সরকারি হাজি মোহাম্মদ মহসিন কলেজ চট্টগ্রামের একটি ঐতিহাসিক সরকারি কলেজ। এটি চট্টগ্রাম শহরের কলেজ রোড অবস্থিত। চট্টগ্রাম কলেজের বিপরীতে এটির অবস্থান। এই কলেজে পর্তুগিজ ভবন নগরীর অন্যতম প্রাচীন স্থাপনা। এই কলেজের উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। মনোমুগ্ধকর প্রকৃতির পরিবেশে ঘেরা এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। কলেজ ক্যাম্পাসটির আকার প্রায় 30 একর। ক্যাম্পাস জুড়ে 8টি ভবন রয়েছে। কলেজ ফটকের দক্ষিণে একটি খেলার মাঠ রয়েছে। এই কলেজটিতে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞান বিভাগের জন্য GPA 5, ব্যবসা বিভাগের জন্য 4.50 এবং মানবিক বিভাগের জন্য 3.50 হলেই এই কলেজটিতে আবেদন করতে পারবে। এবার দেখে আসা যাক কলেজটির ক্যাম্পাস। অসাধারণ মনোমুগ্ধকর কলেজের ক্যাম্পাসটি দেখলাম। এবার জেনে নেওয়া যাক এই কলেজের পড়াশোনার খরচ। কলেজটি সরকারি হওয়া বিদায় শুধুমাত্র ভর্তি ও ফর্ম ফিলাপের সময় ছাড়া আর কোনো খরচ নেই। মাসিক বেতন 20 টাকার মতো এবং ভর্তি ফি 2300 থেকে 2600 টাকা হয়ে থাকে, যা বছর ভেদে পরিবর্তন হতে পারে। এবার দেখে নেওয়া যাক বিগত বছরের রেজাল্ট। 2022 শিক্ষাবর্ষে এই কলেজটি চট্টগ্রাম বোর্ডের মধ্যে প্রথম হয়েছে এবং ন্যাশনাল র্যাঙ্কিংয়ে এটি 10তম অবস্থান অর্জন করেছে। ভিডিওটি পজ করে বাকি বছরগুলোর রেজাল্ট দেখে নিতে পারেন। এই কলেজ সম্পর্কিত যে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই কলেজ সম্পর্কিত যে কোনো আপডেট পেলে আমি অবশ্যই আমার ভিডিওর পিন কমেন্টে জানিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।